চার্লস ডব্লিউ এলিয়ট বলেছেন, বই হল সবচেয়ে শাশ্বত এবং সত্যিকারের বন্ধু, যা পরামর্শদাতাদের মধ্যে সবচেয়ে সহজলভ্য ও জ্ঞানী এবং শিক্ষকদের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল। আর তাই বই হতে পারে মননশীল জীবন গড়ার পরম সহায়ক ও নির্ভরশীল বন্ধু। বইমেলা উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন রিডিং রুমের আজকের অতিথি অর্থনীতিবিদ আতিউর রহমান। স্যার, রিডিং রুমে আপনাকে স্বাগত জানাচ্ছি, নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি। রিডিং রুমটাই আমার সবচেয়ে ভালো থাকবার জায়গা। এখানে এত বইয়ের সাথে দেখা হয়, বইয়ের লেখকদের সাথে কথা হয় এবং আমি নিজেও লিখি। এই জায়গাটাতেই আমি সবচেয়ে বেশি লিখি। শুরুতে পাঠ্য বইয়ের বাইরে সৃজনশীল বইয়ের সাথে আপনার সখ্যতা গড়ে ওঠার গল্পটা শুনি। কলেজে ঠিক উঠবার আগে যখন আমরা 9-10 পড়ি, তখনই আসলে সৃজনশীল বইয়ের সাথে বেশি পরিচয় হয়, সাধারণত হয়। তো ছুটিতে আমি তো ক্যারেট কলেজে পড়তাম, তো ক্যারেট কলেজের আমার একটা সৌভাগ্য ছিল যে ক্যারেট কলেজের শিক্ষক যারা ছিলেন তারা খুব উন্নত মানের শিক্ষক ছিলেন। আমাদের যারা পড়াতেন, বিশেষ করে বাংলায় আমার এক স্যার ছিলেন আলামিন স্যার, তিনি বাংলায় অত্যন্ত মানে পারদর্শী একজন শিক্ষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলায় খুব ভালো রেজাল্ট করেই তিনি গিয়েছিলেন এবং তিনি আমাদের এই রবীন্দ্রনাথ, তারপর অন্যান্য যে সমস্ত বঙ্কিমচন্দ্র এদের সাথে পরিচয় করাতেন। তো ছুটিতে যখন বড় ভ্যাকেশন হতো, 3 মাস বা 2.5 মাসের ভ্যাকেশন হতো, তখন স্যাররা বলতেন যে এই সময়টায় তোমরা পারলে উপন্যাস পড়বে, ছোট গল্প পড়বে। এবং আমি ওই সময়টাই তারা শঙ্কর থেকে শুরু করে অন্যান্য যারা লেখক তাদের বই পড়া শুরু করলাম এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ আমার খুব প্রিয় বিষয় হয়ে গেল। সেটা রবীন্দ্রনাথ হয়েছে আসলে একটু 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 পরিণত বয়সে, কিন্তু আগে আমরা এই সমস্ত না ক্লাসিকগুলো বেশি আমার কাছে তখন পড়তাম। রবীন্দ্রনাথের কবিতা, গল্প, ছোট গল্প এগুলো পড়তাম, কিন্তু প্রবন্ধ নিয়ে রবীন্দ্রনাথকে অতটা আমি যুক্ত ছিলাম না, যেটা পরবর্তীকালে আমি গবেষক হবার পর আমি রবীন্দ্রনাথ নিয়ে বেশি পড়াশোনা শুরু করেছি। এবং আমার কাছে মনে হয় যে আসলে রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন যে স্কুলের পড়া বা কলেজের পড়া, যে শ্রেণীকক্ষের যে পড়াশোনা, এটি পাঠ্যক্রম নয়, শুধু পাঠ্যক্রম নয়। রবীন্দ্রনাথ বলতেন যে তুমি কলেজে পড়ো ভালো কথা, কিন্তু কলেজের বাইরেও যে জগৎটা, স্বদেশটা কিংবা সারা পৃথিবীটা, এটিই তোমার পাঠ্যক্রম। দেশে জন্মালি দেশ আপন হয় না, তিনিই বলতেন, রবীন্দ্রনাথই বলছেন, দেশকে জানতে হয়, দেশকে ভালোবাসতে হয়। একদম। এবং এই ভালোবাসা তৈরি হয় আসলে দেশ সম্বন্ধে যে সমস্ত বই আমরা পাই, বিশেষ করে ইতিহাস চর্চা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইতিহাস আমাদের জন্য একটা বড় আকাঙ্ক্ষার তৈরি করবার একটা ক্ষেত্র হতে পারে। বাংলাদেশের ইতিহাস এত সমৃদ্ধ, অথচ সেই ইতিহাসটা, মানুষের যে ইতিহাস, সাধারণ মানুষের যে ইতিহাস, সেটা কিন্তু আমরা সেইভাবে তুলে ধরে উঠতে পারিনি। আমাদের ছেলে মেয়েদেরকে সেই জন্য জন ইতিহাস, যেটাকে বলে জনগণের যে ইতিহাস, সেটা বেশি বেশি পরিচিত করা দরকার। রবীন্দ্রনাথ এই বিষয়টা ভারতবর্ষের ইতিহাস বলে একটি প্রবন্ধে লিখেছেন যে ঝড় যখন ওঠে, ঝড়ে তোমার ঘরের চালা উড়ে যায়, তারপরে ঝড়ের কারণে গাছের ডাল ভেঙে যায়, আমরা ওটেই দেখি, কিন্তু ঘরের ভেতরে যে মানুষগুলো ঝড়ের মধ্যে পড়ে, কারো হাত কেটে যায়, কারো মানে মন ভেঙে যায়, সেইগুলো তো দেখি না আমরা। তো ইতিহাস, সত্যিকার ইতিহাস, ওই সাধারণ মানুষের কথা যে যারা বলে, সেই ইতিহাস জানা দরকার। শুধু রাজা রাজরাদের মানে আসা যাওয়ার মধ্যে ইতিহাস সীমাবদ্ধ থাকতে পারে না। আমাকে খুব দাগ কেটেছে এরকম লেখা, এবং সেই কারণে আমি সারা জীবন, আমি বলব, আমি একজন অর্থনীতির ছাত্র হয়েও আমি ভাষা আন্দোলনের ইতিহাস পড়ি, মুক্তিযুদ্ধের ইতিহাস, সাধারণ মানুষের চোখ দিয়ে
কি করে ইতিহাসটা দেখা যায়, ওই ইতিহাস লেখার মধ্যে আসে। এবং রবীন্দ্রনাথ আমার, আমি বলবো যে আমার মনের জানালা খুলে দেবার জন্য রবীন্দ্রনাথ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বঙ্গবন্ধুও করেছেন। আমি রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধুতেও গবেষণা করেছি, প্রচুর গবেষণা করেছি। এবং বঙ্গবন্ধুর যে বিষয়টি আমার ভাল লাগছে, রবীন্দ্রনাথ জীবন সম্বন্ধে যেই ধরনের বোধ, মানুষের প্রতি যে ভালোবাসা, মনুষ্যত্বের প্রতি যে অঙ্গীকার, একেবারে প্রায় অবিকল আমি দেখি রবীন্দ্রনাথের এই বঙ্গবন্ধুর ভেতরে। রবীন্দ্রনাথ লোকহিত বলে একটা প্রবন্ধ লিখেছেন, সেখানে বলছেন যে ঈশ্বর প্রদত্ত একটি মাত্র অধিকার আছে মানুষের হিত করবার, সেটি প্রীতি, ভালোবাসা। দান করেও নয়, ঋণ দিয়েও নয়, মানুষের উপকার করা যায়। এবং মানুষকে যে তুমি উপকার করছো, সেটা যেন মানুষ এত এত বোঝানোর কোনো দরকার নেই, যতটা পারো চুপি সারে সেই উপকারটা করো। এগুলো প্রায় মনীষীরা সকলেই প্রায় এরকম দৃষ্টিভঙ্গির থেকে করেন, এবং এই কথাগুলো কিন্তু আমরা বই থেকে পাই। রবীন্দ্রনাথ কবে চলে গেছেন, বঙ্গবন্ধু কবে চলে গেছেন, কিন্তু তাঁরা জীবন্ত আমাদের এই বইয়ের মাধ্যমে। সুতরাং বই পড়ার অভ্যাসটা সেজন্য আমাদের ছেলে মেয়েদের জন্য একটা বড় কষ্টের ব্যাপার, যে আজকাল বই থেকে বাচ্চারা সব চলে যাচ্ছে ডিজিটাল যুগে, এবং সেখানে মোবাইল নিয়ে বসে আছে তারা বুধ হয়ে, মানে কাগজের গন্ধ পাচ্ছে না, নতুন বইয়ের গন্ধ পাচ্ছে না। আমাদের বইমেলাকে কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা বাচ্চাদের জন্য একটা দুটো দিন রেখেছে, শিশু সেদিন বাচ্চারা আসছে, বাচ্চারা বইয়ের গন্ধ পাচ্ছে, বাচ্চারা বইগুলোকে বই কেনার একটা আগ্রহ তৈরি করছে। যদিও পরিমাণের দিক থেকে এটা খুবই সামান্য, কিন্তু আমাদের এই কথাগুলো এই গণমাধ্যমের মাধ্যমে সর্বত্র, যে বই পড়া যে কত জরুরি, এবং এই বই পড়ার মধ্য দিয়েই একটা নতুন পরিবেশ তার মনের মধ্যে, একটা নতুন সংস্কৃতির জন্ম নেয়, যেটা এই মোবাইলে বা সহজে যেটা পাওয়া যায় সেটা সম্ভব না। একটু কষ্ট করে বইটা পড়তে হবে। আমি একটা চমৎকার উদ্যোগের কথা বলি। কদিন আগে, মাস কয়েক আগে হবে, জয়পুর হাটে আমিনুল হক বাবুল বলে আমাদের একজন সংস্কৃতি সেবী আছেন, যিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের ভাইস প্রেসিডেন্ট, আমি এটার নির্বাহী সভাপতি, তা আমাকে ডাকলেন। আমি আর জাফর ইকবাল গিয়েছিলাম, আমাদের কথা সাহিত্যিক জাফর ইকবাল, আমরা একটা অনুষ্ঠান উদ্বোধন করলাম, আমি উদ্বোধন করলাম, সেটি ছিল 1000 পারিবারিক লাইব্রেরি। তো উদ্বোধনের সময় বাচ্চাদের কিছু বই দিলাম আর একটা গাছের চারা দিলাম। এই বাচ্চারা কি করে, স্কুলের কলেজের বাচ্চারা, তারা পারিবারিক লাইব্রেরি মানে প্রত্যেক এক একটা বাড়িতে একটা লাইব্রেরি গড়ে তুলবে, এরকম হাজার বাড়িতে, হাজার গ্রামে এরকম লাইব্রেরি গড়ে উঠবে। তারা ওই বইগুলো তাদের কমিউনিটিকে বলবে, বাবা মাকে বলবে, সবাই বলবে যে তাদেরকে যেন বই কিনে দেয়, একটা দুটো বই কিনে দেয়। এই বইগুলো নিয়ে তারা প্রত্যেক গ্রামে 10-12 জনের মতো রিডিং ক্লাবের মতো হবে, তারা বই নিয়ে আলাপ করবে, বইয়ের মধ্যে কী আছে সেগুলো নিয়ে আরেকজনের সাথে গল্প করবে, গল্প করে কমিউনিটিকে ছড়িয়ে দিবে। এরকম হাজারটা লাইব্রেরি গড়ে উঠছে ওই এলাকায়। আমি মনে করি যে এইভাবে সমাজকে যদি সম্পৃক্ত করি, পরিবারকে যদি সম্পৃক্ত করতে পারি বই পড়ার সাথে, তাহলে কিন্তু এটা এগিয়ে যাবে, বই পড়ার আন্দোলনটা অনেক দূরে এগিয়ে যাবে। আপনি বইমেলার কথা বলছিলেন, আমার একটু জানতে ইচ্ছে হয়, বইমেলা এখনও চলছে, এই বইমেলা আমাদের
কতটুকু সৃজনশীল বা মননশীল পাঠের যোগান দেয়? অনেকটাই সম্ভব হয়েছে। একথা ঠিক, সব বই সৃজনশীল এটা বলা যাবে না, কিন্তু বইমেলাতে যেটা সুবিধা হয়, বই নিয়ে আলাপ হয়, বই নিয়ে সেমিনার হয়। আজকাল সোশ্যাল মিডিয়ার সব খারাপ না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানা যায় কোন বইটা বের হলো। যেমন আমার এই বছর এই এই বইমেলাতে কয়েকটা বই বেরোবে, অন্তত এক দুটো বইয়ের খবর চলে গেছে যে এই বই বেরোচ্ছে। যেগুলো বেরোচ্ছে সাথে সাথে খবর দিতে পারছি, সবাই জানতে পারছে যে বই বেরোচ্ছে। সুতরাং আমার মনে হয় যে একটা বাংলা একাডেমি একটি ভালো কাজ করেছে যে বইমেলাটা ছড়িয়ে দিয়েছে, তাই না? সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা থাকাতে কী হয়েছে, মানুষ একটু হেঁটে একটা মুক্ত পরিবেশে আড্ডার মাধ্যমে বইমেলাটাকে তাদের, আমি বলবো যে একটা একটা আনন্দের একটা একটা জায়গা হয়েছে, একটা প্রাণের মেলা, সত্যি সত্যি একটা প্রাণের মেলা হয়ে গেছে। তবে আরেকটি দিক খেয়াল করতে হবে বইমেলার, সেটি হলো অর্থনৈতিক দিক। এই যে নতুন নতুন প্রকাশকরা তাদের বোর গয়না বিক্রি করে কিংবা তাদের সঞ্চয় ভেঙে নতুন বই বের করবে, একটা প্রতিযোগিতায় চলে যায় নতুন প্রকাশকরা, তারা কিন্তু খুব সুবিধা পায় না কোথাও থেকে। তো এরা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, কিন্তু এরা এসএমই। আমি একবার বাংলাদেশ ব্যাংকের, আমার খুব অনেক সৃজনশীল কাজের মধ্যে এটাও একটা কাজ ছিল যে যারা বই প্রকাশ করে তাদের সমিতিকে বলেছিলাম যে ছোট ছোট প্রকাশকরা কিছু অর্থ সহজ শর্তে কিছু ঋণের ব্যবস্থা করেন না কেন। পরে আমরা ওদের সাথে একটা এমওইউ করে কিছু ঋণের ব্যবস্থা করেছিলাম, আমি জানি না এখন কী অবস্থা আছে। তো এই এই রকম উদ্যোগ আমাদের সরকারের পক্ষ থেকেও নেওয়া উচিত যে যারা উদ্যোক্তা, যারা বই প্রকাশ করে, তাদেরকে একটু সহযোগিতা দেওয়া। তাহলে কী হবে, এরা অত প্রেশার ফিল করবেন না এবং ভালো বই প্রকাশ করবার জন্য একটা একটা আগ্রহ থাকবে। সেখানে সমাজেরও বিনিয়োগ করা উচিত, রাষ্ট্রেরও বিনিয়োগ করা উচিত, কারণ তা না হলে কী হবে, শুধু বাজারের দিকে তাকিয়ে অনেকেই বই বের করবেন, যে বইয়ের মধ্যে হয়তো সেই সৃজনশীলতা অতটা থাকবে না। আপনার সাম্প্রতিক পাঠের কথা জানতে চাই। আমার তো ধরো সব রকমের বই পড়তে হয়, বিশেষ করে আমি যেহেতু লিখি, লিখতে গেলে পরে নানা ধরনের পাঠ করতে হয়। তো অর্থনীতি যেহেতু আমার মূল বিষয়, অর্থনীতির বইগুলো পড়ি, পাশাপাশি আমি সাহিত্য চর্চাও করি। সেই জন্য রবীন্দ্রনাথ তো আমার প্রিয় বিষয়, আমি যে কোনো লেখা লিখতে গেলে পরেই আগে রবীন্দ্রনাথ কী বলেছেন এটা খুঁজবার চেষ্টা করি। রবীন্দ্রনাথ অরণ্য দেবতাতে লিখছেন যে এই যে উত্তর ভারতে সম্পূর্ণ সবুজ ছিল, একটা সবুজ অঞ্চল ছিল, আর সেই সবুজ অঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। কেন? তিনি তখন প্রত্যক্ষ দিচ্ছেন যে এই পুরো ভূখণ্ড মানুষের অতি লোভের কারণে সেখানে সেই গাছগুলো কেটে, যেই গাছ তোমাকে অক্সিজেন দেয় শুরুতে, সেই গাছগুলো কেটে তুমি নিবাস তৈরি করো এবং ধীরে ধীরে এই পুরো পরিবেশটাকে তোমার নিয়ন্ত্রণে নিয়ে সমস্ত গাছ কেটে উধাও করে দাও। এর যে পরিণতি সমাজ এবং সংস্কৃতিতে শুধু পড়ছে না, আমাদের পৃথিবীটাকে টিকিয়ে রাখা মুশকিল হচ্ছে। কত আগে, 150-200 বছর আগে রবীন্দ্রনাথ এটা লিখে যাচ্ছে, এখনো যেটা জলবায়ুর যে সমস্যা এগুলো হচ্ছে ও তখন কিন্তু তিনি লিখে গেছেন। তো আমি এখন যখন জলবায়ু পরিবর্তন নিয়ে কোনো কিছু লিখি, অবশ্যই রবীন্দ্রনাথের ওই কথাগুলোকে রেফার করি। সুতরাং আমার কাছে রবীন্দ্রনাথ এক জীবন্ত উৎস, আমি বলবো যে যার কাছ থেকে জানতে পাচ্ছি। এছাড়াও আধুনিক লেখালেখি যারা হচ্ছে সেগুলো পড়ি, কিন্তু কেন জানি না আজকালকার লেখাতে তথ্য থাকে, তথ্য থাকে কিন্তু প্রাণ থাকে না। তো এই জন্য রবীন্দ্রনাথকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে যাই কিছু লিখি না কেন, আমার পাঠকরা যেন মনে করেন যে এই লেখার মধ্যে প্রাণ আছে, এবং রবীন্দ্রনাথ আমার সেই প্রাণের উৎস। একটা জাতির মনন বিকাশে সৃজনশীল লেখা নিশ্চয়ই বড় ভূমিকা রাখতে পারে। অবশ্যই, একটি জাতি তো এমনি এমনি তৈরি হয় না। রবীন্দ্রনাথই বলেছেন যে একটি জাতি তার যে দুঃখের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে কীভাবে সে আত্মস্থ করে, সেটা করে সেই দুঃখ নিবারণের জন্য কী সংগ্রাম করে, এইভাবে একটি জাতি গড়ে ওঠে। এবং আমরা বঙ্গবন্ধুকে দেখেছি যে দুঃখের দিনগুলোতে তিনি কী করেছেন। আমার
তিনি কিন্তু চমৎকার একজন সাহিত্যিকও বটে আমাদের বঙ্গবন্ধু। তাঁর লেখাগুলো পড়লে বোঝা যায় যে মানুষের অন্তর থেকে তিনি লিখছেন। তিনি যদিও নিজেকে লেখক দাবি করেননি, কিন্তু আমরা আজকাল তাঁর লেখাগুলো পড়ে দেখি যে তিনি উঁচু মাপের একজন লেখক। কারণ মানুষের কথাগুলো এত সহজে সুন্দর করে তিনি তুলে এনেছেন, এবং তার লেখা তো রবীন্দ্র প্রীতি ফুটে উঠেছে, নজরুল প্রীতি ফুটে উঠেছে, এবং কারাগারের রোজ নামচা বা অসমাপ্ত আত্মজীবনী, এর চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ লেখা মনে হয়েছে আমার দেখা নয়া চীন। নয়া চীনে গিয়ে তিনি মানুষের যে কি করে একটি জাতি এত দ্রুত বদলে গেল সেটা ধরবার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুর এই যে জাতি ভাবনা, সেটা থেকে যেন সরে না যায়, এবং সেই জন্য তাঁদের লেখা, তাদের ওপর লেখা বইগুলো আমাদের পড়া উচিত।